বাংলাদেশ ব্যাংক, কম্বাইন্ড ব্যাংক ও প্রাইভেট ব্যাংকে প্রতি বছর বৃহৎ সংখ্যক পদ নিয়ে সার্কুলার হয়ে থাকে। একটা গোছানো প্রিপারেশন নিলে স্বল্প সময়ে একটা ব্যাংক জব পাওয়া সম্ভব, আর গোছানো প্রিপারেশন নিতে সহায়ক একটি বই হলো ব্যাংক MCQ ডাইজেস্ট। বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ও মোট 5টা সাবজেক্ট সংযুক্ত করে লেখা হয়েছে ব্যাংক MCQ ডাইজেস্ট বইটি, যেখানে বাংলা, ইংরেজি, GK, ম্যাথ ও কম্পিউটার অংশে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করে চ্যাপ্টার শেষে সংযুক্ত করা হয়েছে বিগত সালের সকল প্রশ্ন। কাবিল মাহমুদ স্যারের লেখা বইটিতে আপনি MCQ 100 মার্কের প্রিপারেশনের পাশাপাশি সম্প্রতি ব্যাংক রিটেনে আসা 30 মার্কের প্রিপারেশন নিতে পারবেন একসাথে। তো চলুন শুরু করা যাক, প্রতিটা চ্যাপ্টারে কী ধরনের টপিকস নিয়ে সাজানো হয়েছে বইটি। বাংলা ব্যাংক MCQ ডাইজেস্ট বাংলা অংশটুকু সাজানো হয়েছে খুব সুন্দর করে। সাহিত্য অংশ পুরাতন সকল প্রশ্ন বৃহৎ আলোচনা করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাকরণের ওপর, কারণ ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন করা হয় ব্যাংকের পরীক্ষাগুলোতে। সংযোজন করা হয়েছে উচ্চারণের মতো টপিকস, যেখানে ব্যাংকের পরীক্ষা থেকে প্রশ্ন থাকবেই, যেটা বাজারের অন্য কোনো বইয়ে নাই। এরপরে আসি সাধারণ জ্ঞান। আসলে সবগুলো টপিক্সের মাঝে আমার সবথেকে ভালো লেগেছে সাধারণ জ্ঞান অংশ। বলতে গেলে রিটেন প্রিপারেশনের অতিরিক্ত যে 30 মার্কের GK আসে সেটা এই বই পড়লেই কমন পাওয়া সম্ভব। তাছাড়া আমরা সাধারণত GK-র যে বই পড়ি তা বাংলা ভাষণে, কিন্তু প্রিলি রিটেন আমাদের ইংরেজি GK-র উপর উত্তর করতে হয়। বিশেষ করে বানানের দিকে খেয়াল রেখে রিটেনের যে 30 মার্ক পড়ে সেটা এক কথায় উত্তর দিতে হয়, এবং সেখানে প্রতিটা প্রশ্নের জন্য মার্ক থাকে 3। সুতরাং ব্যাংক MCQ ডাইজেস্টে এত সুন্দর করে ইংলিশে যে GK-গুলো সাজানো হয়েছে সেটা অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য উপকার আনবে। গণিত অংশ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি মিলে প্রিলি পরীক্ষায় 30 মার্ক ক্যারি করে ম্যাথ থেকে। বইটির পাটিগণিত অংশ প্রতিটি অধ্যায়ে আলোচনা করার পাশাপাশি ম্যাথগুলোর প্রশ্ন বাংলা করে দেওয়া হয়েছে। ব্যাংকে পাটিগণিত থেকে বেশি প্রশ্ন করা হয়, ফলে এটা সূত্র ও ব্যাখ্যা নিয়ে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে বইটিতে। বীজগণিতে অল্প জায়গার মাঝে অনেকগুলো ম্যাথ সংযুক্ত করা হয়েছে, ফলে প্র্যাকটিস করার জন্য খুবই উপকারী হয়। বিগত যত ম্যাথ এসেছে সেটা অ্যাড করা হয়েছে এই বইতে। জ্যামিতি অংশটুকু ঠিক প্রয়োজনীয় অংশটুকু নিয়ে আলোচনা করা হয়েছে, যেখান থেকে প্রতি বছর ব্যাংকগুলো প্রশ্ন করে থাকে। ইংরেজি অংশটা এমনভাবে আলোচনা করা হয়েছে যেখানে আপনার ব্যাংকের পাশাপাশি BCS সহ সকল জবের প্রিপারেশন নিতে পারবেন একসাথে। সেন্টেন্স কারেকশন, ডিগ্রি, ন্যারেশন, ভয়েসের মতো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে খুব গোছানো আলোচনা করা হয়েছে। তাছাড়া সম্প্রতি সময়ে ব্যাংকে যে লিটারেসের অংশ থেকে প্রশ্ন করা হয় তার দিকে খেয়াল রেখে বইটির শেষ অংশে লিটারেসার নিয়ে সুন্দর ডাটা সমৃদ্ধ একটি অংশ যুক্ত করা হয়েছে, যেটা ব্যাংক সহ BCS-এর ক্ষেত্রে খুবই কার্যকরী। কম্পিউটার ও ICT ব্যাংকে 10 মার্কের মতো প্রিলি প্রশ্ন হয়ে থাকে কম্পিউটার এবং ICT থেকে। যদি নিতান্তই বাইরে থেকে না আসে তবে গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই বইয়ের যতগুলো প্রশ্ন বা চ্যাপ্টার সংযুক্ত করা হয়েছে সেখান থেকে কম্পিউটার প্রশ্ন আসতে বাধ্য। সবথেকে বেশি কার্যকরী হবে যে বিষয়টি সেটি হচ্ছে পরীক্ষার আগের মুহূর্তে রিভিশন, অর্থাৎ আপনি যদি কোনো বই বা বেসিক বই ভিত্তিক প্রিপারেশন নিয়ে থাকেন এবং সেটা পরীক্ষার আগে 2-1 দিনে পড়ে রিভিশন দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে ডাইজেস্ট বইটি হতে পারে খুবই কার্যকর, কারণ বইটি এত সাজানো তথ্য দেওয়া যে আপনি ইনস্ট্যান্ট এই বই থেকে খুব দ্রুতই প্রিপারেশন নিতে পারবেন। তাছাড়া নতুন যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছে তারা অনেক সময় সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে পারে না, এই বইটি নিলে দেখা যাচ্ছে খুব দ্রুতই প্রশ্ন প্যাটার্ন প্লাস পুরো পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা নিতে পারবে খুব দ্রুতই। তো আজ এ পর্যন্তই। ব্যাংক, BCS সহ সরকারি যে কোনো চাকরির প্রিপারেশন সংক্রান্ত কোনো তথ্য বা ভিডিও পেতে আমাদের গ্রুপে জয়েন করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।